সামনে একটা জন্য দিয়ে কেন এখানে আর একজন পুরুষ থাকলে অসুবিধা কি না 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 আপনারা পাবেন না সামনে তে একজন সামনে কে বসবে সামনে বসুন দুটো বসুন বসে একদম বসুন Hi everyone, Assalamu alaikum, সবাই কেমন আছেন? আমরা আজকে ফ্রেন্ডরা মিলে ঘুরতে বের হয়েছি শিল্পীভাবে বাসার কাছ থেকে আমরা উঠলাম এখন আমরা একটা স্থায় যাব তো আপনারা আমার সঙ্গে চলুন ঘুরে আসি রিসোর্টের মতো আমরা একটু আর্লি আর্লি আসছি কিছু সময় বিকেলটা উপভোগ করবো তারপর রাতে ওইখানে বেশ কিছুক্ষণ থাকবো ভালো করে করতেছি না আসছি এই তো সবাই আসছি মাত্র আমরা গাড়ি থেকে নামলাম এই যে সুন্দর ছোটোখাটো একটা এস্তারা ছোটোখাটো একটা রিসোর্ট ওয়াইফাই এই তো মানে এইটাই না এস্তারা বলে এখানে নতুন করছে ছোট্ট খুবই সুন্দর তা আজকে আমরা এখানে আসছি হ্যাঁ গাছ লাগাচ্ছে তা আমরা তিনজন ফ্রেন্ড আসছি আরও দুজন আসবে কিছুক্ষণ পর তা আমরা একটু আর্লি চলে আসছি কারণ বিকেলবেলা খুব ভালো লাগে প্রচণ্ড গরম ছিল এই কিছুদিন হলো হালকা মানে গরমটা একটু কমছে আমার ফ্রেন্ডে বলতেছিল তো এতদিন ওরা বের হয়নি প্রায় দুই মাস হয়েছে ওরা ওনাকে কোথাও যায় নাই তো আজকে আমি ওদেরকে বের করে নিয়ে আসছি যেহেতু আসছি ঘুরতে ঘুরতে তো অবশ্যই হবে সেজন্য বললাম যে চলেন কোথাও না কোথাও যাই আর লাকিলি এই জায়গাটা আমরা পেয়ে গেছি নর্মালি এটা উইকেন্ডেতে খালি থাকে না আমার কেউ না কেউ থাকে যেহেতু এগুলো এখন রেন্ট দেওয়া হয় অনেকে এটা রেন্ট নিয়ে তারপর তাদের নিজস্ব প্রোগ্রামগুলো করে থাকে তো আজকে এখানে আসছি তা আমরা ফ্রেন্ডরা মিলে এনজয় করবো যে বাইরে সুইমিং পুল আছে তারপর এদিকে যে গার্ডেন করে রাখছে ভিতরে রুম আছে ও ভিতরে তো অনেক সুন্দর হ্যাঁ তো এখানে তো গরম সময় আসলো আরাম এই যে ভিতরে কত সুন্দর ড্রয়িং রুম না বুঝছি এসরা মানে এগুলা তো থাকে এরকম সুন্দর জানি এই যে বসার জায়গাটা দেখেন কত সুন্দর অনেকে মিলে আসলে ভালো লাগে যে ডাইনিং টেবিল আছে এখানে খুব সুন্দর এখানে এসে পিকনিকও করা যায় তো অনেকে সকাল থেকে চলে আসে সারাদিন থাকে অনেকে আবার দুদিনও থাকে মানে শহর থেকে বাইরে তো তা আসলে এখানে ভালো লাগে সুন্দর আছে অনেক সুন্দর ছোটোখাটোর মধ্যে সুন্দর এখন ইয়েগুলো অনেক বেশি মানে সুন্দর করতেছে লেটেস্ট করতেছে ওদিকে রুম আছে একটা আমি ঘুরতে আসছি আমি সবাইকে নিয়ে আসছি কম কম কথা বলো এটা কি আরেকটা রুম ও এখানে আরেকটা রুম
ওয়াও, এটা তো ঠিক আছে। আচ্ছা, এখানে যে বেডরুম একটা, জি বলেন। হ্যালো বাপি ভাই, যে ভাই, ভাইয়ের নাম কি? রাজু ভাই। রাজু ভাই মানে হ্যাঁ মালিক, সবকিছু সুন্দর করে এরকম সাজায় রাখছে। রাজু ভাই সাজানো ওই বাড়িতে আমরা আসছি আজকে। হ্যাঁ সুন্দর, অনেক গাছপালা লাগাইছে, এই যে বড় বড় থাকে এরকম। কিন্তু শহরের বাইরে এই ধরনের রিসোর্ট গুলা করে, এই রিসোর্ট গুলাতে সবাই এসে মানে উইকেন্ডেতে সময় কাটায়, যেমন আমরা আজকে আসছি। মিল্টন ভাই কি ফটো সেশন নিয়ে ব্যস্ত? ফটো শুট, হ্যাঁ এতটুকু সুইমিং পুলের জন্য একে সব পাগলে গেছে, পানি ক্লিন আছে। হ্যাঁ এই যে ম্যাডাম এদিকে বসে আছে, তিন ম্যাডাম, নিপা ভাবি, আফরোজা ভাবি, শিল্পী ভাবি, বড়ই সৌন্দর্য লাগতেছে। আর সাথে আমাদের মিল্টন ভাই, জিয়াউর রহমানের মতো লাগতেছে। আমাদের আরো দুইটা ভাবি আসবে। ওয়েদার ভালো, কোনো গরম নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে এই সময়, কিন্তু এত গরমে বসা যায় না। আমরা অনেকদিন পর বের হয়েছি, বের হয়েছি মানে আমি ওদেরকে নিয়ে আসছি, ওরা আসে। আচ্ছা এই যে তিনজন, আরে ভাই দাঁড়ান না, ঘুরতে ঘুরতে আমাদের সামনে যান 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 যান, আরো যান আরো যান, সুইমিং পুল সহ নিব, যান না। এই এই ভাই, এই কিন্তু ভিডিও হচ্ছে, কিন্তু সাদা সাদা কালা কালা মানে জাম্প দিয়েছিলেন আপনি মামা, মানে আগে বলতেন রেডি হওয়ার আগে আমাকে বলবেন না, আয় তুমি ইয়ে করো জাম্প দাও, আয় হাই পাগল হয়ে গেছে সুইমিং পুল দেখে। আচ্ছা কি ব্যাপার, আপনি জেনে কাছে কেমনে করলেন? আই হাই কি অবস্থা, আই মিল্টন ভাই, মিল্টন ভাই নামবেন না, আচ্ছা গামছা থাকলে তো হয়। এই দেখি হীরা ভাই, দেখি পুকুরের মতো গোসল করতেছে। হ্যাঁ আপনি কি এটা কি বরিশালের পুকুর পাইছেন? বরিশালের ইয়ের মধ্যে গোসল করতেছো মিল্টন ভাই, দেখি বসে আছে, নামবেন না, নামবেন না, প্রস্তুতি নিয়ে আসছে, আমি তো চিনতেই পারিনি, সুইমিং করার জন্য প্রস্তুতি নিয়ে আসছে। হ্যাঁ নিপাবি সানগ্লাস খুলে দেখতেছে বলে আমাদের মস্ত ভাই,
সেইটাই বডি বিল্ডার এক একজন। পাগল হয়ে গেছে এগুলা, মানে কত বছর যেন পুকুরে গোসল করতে পারে না। হিরে ভাই বরিশাল যেন মিস করতেছে। আল্লাহ বলি কি, হিরে ভাই বরিশালের পুকুর মিস করতেছে এই জন্য অবস্থা করতেছে। দেখেন অবস্থা বাচ্চাদের কি দোষ, বুড়া গুলো পুরো পাগলামি করতেছে। আমরা জীবনে নোংরা পানিতে নামবো না, তোমরাই করো। কে আবার কোথায় উঠছে ও মা, কোন দুঃখে আপনি কি আত্মহত্যা করতে চান নাকি? কেন ওই দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি আছে দিক দিয়ে। ও আরে নামেন নামেন, ভাবি ফিট হইতেছে, আপনি উপরে উঠছেন। রাজু রে সহকারী রাজু, লাল আর কি ব্রাউন কালারের জিলাপি কে কোনটা খাবেন? আমি তো খাই কালার খান না, ভালো আমার আপা সবসময় কালার খাওয়া ঠিক না, কিন্তু দেখে সুন্দর লাগে। মুড়ির সাথে জিলাপি
ভেজিটেবল রোল নিয়ে আসছে, তো আমরা সবাই একসঙ্গে খাবো। তো অনেকদিন অবশ্য সিঙ্গারা খাওয়া হয় না সৌদি আরবের, এই মানে নাজিম ভাই যে দোকান থেকে সিঙ্গারাটা অনেক টেস্ট, এর আগেও আমরা খেয়েছিলাম, তা আজকে ও খাবো। তো ভাবি সবার জন্য রেডি করতেছে, তো ভাবিকে হেল্প করতে আসলাম, তো সব ভাইরা বাচ্চারা সুইমিং পুলের পাশে বসে আছে। এই তো আসলে খাওয়া দাওয়া আর আড্ডা একসঙ্গে ফ্রেন্ডরা হলে আর কি কাজ। আর সৌদি আরবে তো এই করে আমরা ছিলাম, 27 বছর ছিলাম, বেশ আনন্দে ছিলাম, অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, যারা আজ নেই ওদেরকে অনেক অনেক মিস করি। এদিকে পিৎজাও নিয়ে আসা হয়েছে, খাবারের পর খাবার চলতেছে আর গল্প চলতেছে। তো বেশ অনেকদিন পর দেখা হলো, আমি প্রায় 9 মাস পরে আবার এসেছি আলহামদুলিল্লাহ। আর এখানে যে ছোটোখাটো টেস্টরা, তো আমার কাছে খুব ভালো লেগেছে, তো এখানে এসে আমরা সবাই আসলে খুব এনজয় করতেছি। একসঙ্গে হলে কিন্তু আসলে অনেক ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে, ফ্রেন্ডের সঙ্গে একসঙ্গে হবো, গল্প করবো, খাওয়া দাওয়া করবো, এটাই আসলে আনন্দ, আর কি করার আছে। এই যে ভাইরা সুইমিং পুলের পাশে বসছে, খুবই ভালো লাগতেছে, ওয়েদারটাও বেশ ভালো ছিল। দিনের বেলা একটু গরম লাগলো, সন্ধ্যার পর একেবারেই গরম লাগে না, মানে সৌদি আরবের ওয়েদার দেখলাম বেশ চেঞ্জ হয়ে গেছে। তো আজকে ভাবির অনেকদিন পর বের হয়েছে, হীরা আজকে যা করছে না আল্লাহ, প্রথমে আমাদের হীরা ভাই বসে আছে, তারপর করিম ভাই, করিম ভাইয়ের পাশে নাজিম ভাইয়ের ছেলে সাহা, তারপর নাজিম ভাই বসে আছে, আমাদের বাপ্পি ভাই, মিন্টন ভাই, তারপর মুসা, তার পাশে ছিল নাজিম ভাই বড় ছেলে, তারপর ওয়াহাদ ভাই ছিলেন, ওদিকে গল্প করতেছে ছেলেরা সবাই, আর এদিকে আমরা ভাবিরা, বৃষ্টি ভাবি মেকআপ পরে আছে, ভাবি তারপর সাদা সাথে আছে লিপি ভাবি, তার পাশাপাশি আমাদের নিপা ভাবি, মিল্টন ভাবি, ওয়াহিদ ভাবি, আমি আসি পাশে ক্যামেরা নিয়ে আসি, সবাইকে ভিডিও করতেছি। তো সবাই গল্প করতেছি, কিছুক্ষণের মধ্যে আমরা সবাই সবার বাসায় ফিরে যাব। তো অনেক এনজয় করেছি আজকের দিনটা, অনেক অনেক ভালো লেগেছে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি তো রিয়াদে আসছি একটু ঘুরতে, ঘুরে বেড়াতে, ইনশাল্লাহ মক্কায় যাব। আপনারা সবাই দোয়া করবেন, আর যতদিন থাকবো এই ফ্রেন্ডদের সঙ্গে একটু সুন্দর সময় কাটাবো। তা আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আবারও দেখা হবে, কথা হবে নেক্সট কোনো নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।